মিরসরাই সমিতি ওমানের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ করা হয়। সোমবার উপজেলা অডিটোরিয়ামত ঈদবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রুহেল ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান। উপজেলার 300 জন অসহায় ও দুস্থর মাঝে ঈদবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানত অন্যান্যের মধ্যে উপস্থিত আছেন মিরসরাই সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ রিয়াদ ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবার দৃশ্য আরো বোধকে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।